আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন না। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, ধর্মনিরপেক্ষতা আল্লাহ গ্রহণ করবেন না, জাতীয়তাবাদ গ্রহণ করবেন না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণতন্ত্র গ্রহণ করবেন না, এই জীবন ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই গ্রহণ করবেন যেটা এই ওহির মাধ্যমে পরিচালিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই মূল্যায়ন করবেন যেটা এই পবিত্র কোরআনের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা যেই দিন পরিচালিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রমাণ করতে যাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল ছিলেন। আমরা অকাট্য যুক্তি এবং রেফারেন্স দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আসুন আমাদের আলোচনার মূল বিষয় আমরা যাই। এক নম্বর পয়েন্ট, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে কখনও মিথ্যা কথা বলেননি, এটা প্রমাণ করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ছিলেন। আমি খ্রিস্টান মিশনারি এবং ইসলামের সমালোচক যারা আছে সারা পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করছি, আর আমাদের সামনে আছে পবিত্র কোরআন। এই কোরআন বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ছিলেন। এর উল্লেখ করা হয়েছে সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। এছাড়া পবিত্র কোরআন বলছে যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা বাকারা 2 নম্বর সূরা 42 নম্বর আয়াতে বলা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে তিনি নিজে মিথ্যা কথা বলতেন না এমন না, তিনি উৎসাহিত করতেন আমরা যেন মিথ্যা না বলি, আমরা যেন সত্য কথা বলি। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে একটা নতুন ফরম্যাট, নতুন রূপ না দাঁড় করা মিথ্যার, তিনি তাহলে এটা পরিষ্কারভাবে আমাদেরকে এটা জানিয়েছেন, নিজে আমল করেছেন, তার উম্মতদেরকে বলেছেন আমল করার জন্য। আলহামদুলিল্লাহ, এই একটা প্রমাণই যথেষ্ট যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবী ছিলেন। তারপরেও আমরা আরও অনেক প্রমাণ দেখাচ্ছি যে সব প্রমাণ যদি বাদও দেন একটা প্রমাণ যথেষ্ট, তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি এবং তিনি প্রচার করেছেন তিনি আল্লাহর নবী। 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত। 2 নম্বর পয়েন্ট, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন, তিনি লিখতেও পড়তে পারতেন না। চিন্তা করেন, একজন ব্যক্তি লিখতেও পড়তে পারে না, 40 বছর পর তিনি বলছেন সমাজবিজ্ঞান সম্পর্কে, তিনি বলছেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, তিনি বলছেন প্রধানমন্ত্রী হলে করণীয় কী, সূরা হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। তিনি বলছেন যখন রাষ্ট্র পরিচালনা করতে হবে তখন কী কী করতে হবে, তিনি বলছেন সমরনীতি, সূরা আনফাল 8 নম্বর সূরার 60 নম্বর আয়াত। তিনি বলছেন অর্থনীতির কথা, সূরা বাকরা 2 নম্বর সূরার 215 নম্বর আয়াত। আমি একের পর এক উদ্বৃতি দিতে পারবো কয়েক ঘন্টা ধরে পবিত্র কোরআন এবং হাদিস থেকে, সহি সুন্নাহ থেকে, সহি হাদিস থেকে, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে কথা বলেছেন, অর্থনীতি সম্পর্কে কথা বলেছেন, রাজনীতি নিয়ে কথা বলেছেন, এরপর তিনি কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলেছেন, এরপর পরিণতি নিয়ে কথা বলেছেন, কথা বলেছেন বিজ্ঞান নিয়ে, সমাজবিজ্ঞান, তারপর রসায়নশাস্ত্র, এরপর পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, মানে প্রত্যেকটা শাখা প্রশাখা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন। জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কম বেশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো পাবেন। সূরা আকিয়া 56 সূরার 58-59 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা কি বীর্যপাত সম্পর্কে ভাবে দেখো না, তাহলে চিন্তা করেন বীর্যপাত সম্পর্কেও তিনি কথা বলেছেন, কথা বলেছেন মানুষ সৃষ্টি নিয়ে সূরা তুর 34 এবং 35 নম্বর আয়াতে, 52 নম্বর সূরা 34 এবং 35 নম্বর আয়াত। তাহলে এসব জায়গাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। চিন্তা করেন একজন নিরক্ষর মানুষ, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 48 নম্বর আয়াত বলছে যে ও এর আগে তো তুমি কোনো কিতাব পড়োনি যাতে মিথ্যাবাদীরা অভিযোগ দিতে পারে, তাহলে মিথ্যাবাদীরা সন্দেহ করবে, তারা এমন কোনো সুযোগ নেই, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কোনো কিতাব পড়েননি, তিনি সেই নিরক্ষর। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 48 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আরাফ 7 নম্বর সূরা 157 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা জুমার জুমা 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন, লিখতেও পড়তে পারতেন না, তিনি
সারা পৃথিবীর জন্য নিদর্শন। এই পৃথিবীতে তার মতো একজন ব্যক্তি বর্তমান সময় নেই, গত 1400 বছর ধরে দেখা যায়নি, যিনি জীবনের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে কথা বলেছেন। বর্তমান সময় দেখা যাচ্ছে, আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ, জেনেভা বিষয়ে বেড়ে যাচ্ছে, তিনি নৈতিকতার সেরা শিক্ষক ছিলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্যার বলেছিলেন যে দর্শন, জেনেভা বিষয়ে এগুলো বেড়ে গেছে, নীতি নৈতিকতার চর্চা আমাদের করতে হবে ফ্যামিলি থেকে। নীতি নৈতিকতার উপর সেরা শিক্ষক ছিলেন মাননীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে তার শ্রেষ্ঠ কোনো ব্যক্তি পাওয়া যাবে না যিনি নীতি এবং নৈতিকতা সম্পর্কে কথা বলেছেন। তিনি কথা বলেছেন একজন মানুষ কীভাবে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হতে পারে। তাহলে একজন নিরক্ষণ মানুষের পক্ষে এটা স্বাভাবিক অবস্থা বলা সম্ভব না, তখনই বলা সম্ভব যখন ভিন্ন কেউ তার উপর ওহি নাজিল করবেন এবং তাকে বানাবেন শ্রেষ্ঠ একজন ব্যক্তি পুরো মানব জাতির জন্য। সাধারণ কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট, তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল। তিনি পবিত্র কোরআন মুখস্থ করতেন, সূরা কিয়ামা 75 নম্বর সূরা 16-19 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপর তিনি প্রত্যেক রমাদানে জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন। সহিহ বুখারি 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় কিতাবুল ওহি এর আপনার যদি 6 এবং 7 নম্বর হাদিস পড়েন, 7 নম্বর হাদিস, সেখানে 6 এবং 7 নম্বর হাদিসে বলা হয়েছে যে তিনি কুরআন পড়ে জিবরাইল আমিনকে শোনাতেন রমাদানে। তাহলে দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মৃতিশক্তি সম্পর্কে চিন্তা করেন, তিনি কখনো মিথ্যা বলেননি, জীবনে প্রত্যেকটা সেক্টর সম্পর্কে কথা বলেছেন, জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রত্যেকটা শাখা সম্পর্কে তিনি কথা বলেছেন 1400 বছর আগে। কীভাবে সম্ভব 1400 বছর আগে একজন ব্যক্তি এ ধরনের কথা বলবেন? জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় সম্পর্কে তার মেধা, তার স্মৃতিশক্তি, তার মনে রাখা, এটা কল্পনার বাইরে। আমি বারবার বলি যে মুসলিম ভাই বোনেরা ইসলামিক পরিবেশে আসছে, তাই এটা ওইভাবে চিন্তা করে না যেভাবে আমি চিন্তা করি বা যেভাবে অন্য কেউ চিন্তা করবে। তাহলে তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। 4 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা দিয়েও প্রমাণিত হবে আনজু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু নবী ছিলেন। আনজু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম 3 নম্বর অধ্যায় হাদিস নম্বর 80 এবং 81, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আনজু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের নিদর্শন হলো ইলম হ্রাস পাবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে, জেনাবা বিচার বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে। জেনাবা বিচার, এখন চিন্তা করেন, গাড়িতে জেনা, বাড়িতে জেনা, পার্কে জেনা, পতিতালয়ে জেনা, সমস্ত জায়গায় জেনাবা বিচার চলছে, এমন কোনো সেক্টর পাওয়া যাবে না যেখানে জেনাবা বিচার চর্চা হচ্ছে না। কিয়ামতের নিদর্শন তিনি বলেছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার নিদর্শন জেনাবা বিচার বৃদ্ধি পাবে। তিনি অন্য কোনো কিছুর কথা না বলে কেন জেনাবা বিচারের কথা বললেন? এটা প্রমাণ করে তিনি আল্লাহ সুবহানাহু নবী ছিলেন, তিনি এটা জানতেন, কারণ আল্লাহ তাকে জানিয়েছেন। সর্বশেষ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এটা বলে আমরা শেষ করব। আমরা শত শত নয় হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, হাজার হাজার যুক্তি দেখাতে পারবো, যেই বিষয়গুলোর মাধ্যমে প্রমাণিত হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত নবী ছিলেন। তিনি সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মাঝে থেকেছেন, কিন্তু তার কাছে তার আসা তথ্য এটা অসাধারণ, এটা পৃথিবীর মানে পৃথিবীর সমস্ত মানুষের কল্পনার বাইরে। তিনি এমন অনেক বিষয়ে কথা বলেছেন, আমরা সব বিষয়ে কথা ধারাবাহিকভাবে কম বেশি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে বলা হয়েছে যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল হয়েছিল, সূরা ইমরান 3 নম্বর সূরা 186 নম্বর আয়াতে, যে তোমাদেরকে কষ্টদায়ক কথা শুনতে হবে পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং মুশরিকদের কাছ থেকে। চিন্তা করেন, জয় শ্রীরামের জন্য মুসলিমদেরকে হত্যা করা হয়, কষ্টদায়ক কথা। এরপর ইহুদি খ্রিস্টানরা কষ্টদায়ক কথা বলে, বলে কি না দেখেন অনলাইনে, নাস্তিকরা কষ্টদায়ক কথা আমাদেরকে বলে কি না, এগুলো প্রমাণ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী ছিলেন, অকাট্যভাবে প্রমাণিত হয়। তাহলে এখন থেকে আপনাদের বিশ্বাস আরও মজবুত হবে, সন্দেহ দূর হবে। আমাদের প্রত্যেকটা কথার মূল বিষয়বস্তু থাকবে তিনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এটা প্রমাণ করা, 2 নম্বর বিষয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, 3 নম্বর বিষয় এই পবিত্র কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রেরিত বাণী। আমরা তিনটা এই তিনটা বিষয় আমাদের প্রত্যেকটা আলোচনায় থাকবে ইনশাআল্লাহ, কম বেশি আমরা এই তিনটা বিষয়কে হাইলাইট করব। এখন প্রশ্ন হতে পারে কেন, আমরা গবেষণা করে দেখেছি, আমরা স্টাডি করে দেখেছি, যদি এই তিনটা বিষয় আমাদের ঠিক থাকে তাহলে আমাদের সব বিষয়বস্তুগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন না। সূরা আল ইমরান 3:19 আয়াতে বলা হয়েছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, ধর্ম নিরপেক্ষতা আল্লাহ গ্রহণ করবেন না, জাতীয়তাবাদ গ্রহণ করবেন না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণতন্ত্র গ্রহণ করবেন না, এই জীবন ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই গ্রহণ করবেন যেটা এই ওহির মাধ্যমে পরিচালিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই মূল্যায়ন করবেন যেটা এই পবিত্র কোরআনের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা যেই দিন পরিচালিত হবে, অন্য দিন তা যতক্ষণই কোরআনের সাথে মিলে অতক্ষণই চলবে, বাকি বিষয়গুলো আমরা সাংঘর্ষিক মনে করি, বাকি বিষয়গুলো আমরা বাতিল মনে করি। এটা উল্লেখ করা হয়েছে সূরা আল ইমরান 3:85 আয়াতে, অমাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো পথ, অন্য কোনো মাজহাব, অন্য কোনো তরিকা, অন্য কোনো ইজম, সে হোক গণতন্ত্র, সে হোক সমাজতন্ত্র, হোক কমিউনিজম, যে কোনো মতবাদ পোয়াদ গ্রহণ করবে, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সে জাহান্নামে যাবে। তাই এখানে পরিষ্কার মনে চলছে ধর্ম নিরপেক্ষ ছিলেন না, বরং ইসলামে অন্য ধর্মের মানুষের জন্য অধিকার আছে সেটাকে ধর্ম নিরপেক্ষতা বলে না, সেটাকে ইসলামই বলে, ইসলামে অন্য ধর্মের মানুষের জন্য অধিকার আছে। সূরা তাওবা 9:29 আয়াতে সেখানে জিজিয়া করের কথা বলা হচ্ছে। এছাড়া সূরা আনাম 6:108 আয়াতে বলা হয়েছে অমুসলিম দেবদেবীদেরকে মানে গালি দেওয়া যাবে না, তাকে ক্ষতি করা যাবে না। তাহলে এই বিষয়গুলো পরিষ্কার, এরপরেও যারা বিভ্রান্তির ভিতরে আছেন তারা পরিষ্কার বুঝতে পারছেন না, আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন। তা আশা করি আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে মনে চলছে আল্লাহ সুবহানাহু নবী, আর এমনিতে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু প্রমাণ এবং রেফারেন্স সহ আমরা সবার সামনে তুলে ধরবো। এবং ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের ভাই বোনদেরকে শিক্ষা দেবেন, আপনারা নিজেরা কথা বলা শিখবেন ইনশাআল্লাহ, এবং নিজেরা প্রস্তুতি নিন, আমার মতো আপনারাও কথা বলুন, ধর্ম প্রচার করুন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ইসলামের সত্যকে সারা পৃথিবীর সামনে তুলে ধরি, এবং ইসলাম দ্রুত বিজয় হবে ইনশাআল্লাহ, আপনি আমি যেন বঞ্চিত না হই। তো আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।